মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে অনেক দৃষ্টি প্রতিবন্ধীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। সবার মধ্যে বাড়ছে চক্ষুদানের আগ্রহ, এসব কথা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে দেশে অন্ধত্বের হার 1.53%, যার 30% কর্ণিয়াজনিত। মরণোত্তর চক্ষুদানে সবাই আগ্রহী হলে এই অন্ধত্বের হার আর থাকবে না বলছেন সংশ্লিষ্টরা। মরণোত্তর চক্ষুদান মূলত মৃত ব্যক্তির চোখের কর্নিয়া সংগ্রহ করে অন্য কারো চোখে সংযোজন করা। চিকিৎসকরা বলছেন, যে কোনো বয়স ও লিঙ্গের মানুষ মরণোত্তর চক্ষুদান করতে পারেন, তবে যাদের হেপাটাইটিস বি, সি এবং এইডস, ব্লাড ক্যান্সার সহ বিভিন্ন সংক্রমণ রোগ রয়েছে, তারা চক্ষুদান করতে পারবেন না। কর্নিয়া সংযোজনের ক্ষেত্রে কোনো কিছু ম্যাচ করার প্রয়োজন নাই, যেমন কিডনি, লিভার বা অন্য কিছু সংযোজনের ক্ষেত্রে আপনার এইচএলএ টাইপিং, ব্লাড গ্রুপ অনেক কিছু ম্যাচ করতে হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এখানে কোনো কিছুই ম্যাচ করার প্রয়োজন নাই, তবে কর্নিয়া সংযোজনের ক্ষেত্রে ক্যান্ডিডেট আইডিয়াল ক্যান্ডিডেট হইতে হবে, অর্থাৎ যে যাকে দেওয়া হচ্ছে সে তার যেন অন্য কোনো অসুবিধা চোখে না থাকে। শুধুমাত্র কর্নিয়াজনিত অন্ধত্ব যেটা, সেখানে এটা কাজ করবে। মৃত্যুর পর প্রথম আধা ঘন্টা চোখের কর্নিয়া সংগ্রহের উপযুক্ত সময়, তবে 2 ঘন্টা পর্যন্ত কার্যকারিতা ঠিক থাকে। আধা ঘন্টা সময় মানে 30 মিনিটস হচ্ছে অপটিমাম টাইম, তবে 2 ঘন্টা পর্যন্ত এটা তোলা যায় ভালোভাবে, এবং 6 ঘন্টা পর্যন্ত তোলা যায়। কিন্তু তুললে আপনার যে কোয়ালিটি, আপনার কর্নিয়ার যে কোয়ালিটি সেটা ভালো থাকে না, ওর ভিতরে যে ভায়াবল সেল সেই সেলের পরিমাণ কমে যেতে থাকে যত মৃত্যুর যত দেরিতে আপনি নেবেন, কাজেই সুনার দ্য বেটার। দেশে প্রায় 5 লাখ মানুষ কর্নিয়াজনিত সমস্যায় দৃষ্টি প্রতিবন্ধী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।